बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम द्वितीय श्रेणी शिक्षार्थी, कैमन आछो तुम्हरा? आशा करछि तुम्हरा सकले खूब भालो आछो, आमिओ भालो आछि। आज के आमि तोमादेर वार्डबुक निये, वार्डबुक बोइये द्वितीय श्रेणी परीक्षार जे सिलेबास रयेछे फ्लावर्स, सेई अंशटी निये आज के कि करब तोमादेर संगे आलोचना करब। आज के आमरा किछु जाना किछु अजाना फुल सम्पर्के जानबो। अनेक फुल तोमरा देखेछो, आमिओ देखेछि, किन्तु आबार अनेक फुल तोमराओ देखोनि, आमिओ देखिनि। आज के आसो तोमादेर साथे आमिओ सेई फुलगुलो देखि। फुल आसले एमन एकटा जिनिस जे पृथिबीर सकल मानुष किन्तु फुलके भालोबासे। फुल देखले किन्तु आम्रा सकले किन्तु खूब खुशी हई, ताई ना? हाँ, तुम्हरा किन्तु आज के फुलगुलो देखले खूब भालो लागबे तुम्हादेर। फुल जदि आम्रा कोनो असुस्थ मानुषकेओ जदि उपहार हिसेबे दी, ताहले कि हय, से किन्तु मनेर दिक थेके अनेक सुस्थ हये उठे। आम्रा किन्तु बंधु बान्धवीदेरके कि करी, जन्मदिन बिये उत्सवे आम्रा किन्तु फुल दे, তাই না? হ্যাঁ, ফুল কিন্তু পৃথিবীর সব থেকে দামি উপহার আমি মনে করি। আমার মনে হয় এই ক্লাসে ফুলগুলো দেখলে তোমাদের খুব ভালো লাগবে। আর একটা বিষয় হলো, তোমরা আমি যেভাবে পড়ব বানান করে উচ্চারণ করে, তোমরা ঠিক সেভাবেই কি করবে, বানান করে পড়বে এবং সেটি সঙ্গে সঙ্গে খাতায় লেখার চেষ্টা করবে। তাহলে এই ক্লাসে তোমরা অনেক ভালো করতে পারবে। ফুল সম্পর্কে তোমাদের জানা হবে এবং কি সেই বানান জানা হবে এবং সুন্দর সুন্দর ফুলগুলো আমরা কি করতে পারবো, দেখতে পারবো, পরবর্তীতে অন্য কোথাও এই ফুলগুলো আমরা দেখলে বলতে পারবো, তাই না? তাহলে চলো আজকে আমরা ফুল সম্পর্কে জানি। फ्लावर्स देखो, आज के आमी तुम्हारे के अनेक सुंदर सुंदर फुल देखो। आम्रा सर्वप्रथम देखते पाच्छी कि फुल देखे देखे छो, आम्रा सर्वप्रथम देखते पाच्छी आमादेर जातीय फुल शापला, वाटर लिली। वाटर लिली देखो, W A T E R L I L Y, वाटर लिली। वाटर लिली माने शापला। ये फुल टी आसले आम्रा अनेकेई देखेछी, ताई ना? हाँ, अनेकेई देखेछी। देखो आमी आबार बोलछी, वाटर लिली W A T E R L I L Y, वाटर लिली शापला। वाटर लिली माने शापला। तुम्हरा किन्तु अवश्यई कि करबे, मुखे मुखे बोलबे एवं लिखबे। एरपरे देखो आमरा एकटी फुल देखते पाच्छी, ए फुलटर नाम हलो, आमरा आसले ए फुलटी होतो देखेछि किन्तु ए फुलटर इंग्रेजी नाम आमरा जानी ना, किन्तु आजके आमरा ए फुलटी सम्पर्के जानबो। देखो आमरा देखते पाच्छि कृष्णचूड़ा गुलमोहर। देखो जी यू एल एम ओ एच ओ आर, गुलमोहर कृष्णचूड़ा, खूब सुंदर किन्तु, ताई ना? বাড়ির উঠোনে যদি একটি কৃষ্ণচূড়ার গাছ থাকে, তাহলে কি হয় বলো তো, বাড়ির সৌন্দর্যকে অনেকখানি বাড়িয়ে দেয়। কিংবা বিদ্যালয়ের মাঠে যদি একটি কৃষ্ণচূড়ার গাছ থাকে, তাহলে কি হয়, সে বিদ্যালয়টিকেও খুব সুন্দর কি এসে সৌন্দর্য বর্ধন করে, অনেক সুন্দর লাগে দেখতে। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি কৃষ্ণচূড়া, দেখতে পেরেছ? গুলমোহর। দেখো গুলমোহর, জি ইউ এল এম ও এইচ ও আর, গুলমোহর। গুলমোহর মানে কৃষ্ণচূড়া। এরপরে আমরা দেখতে পাচ্ছি, দেখো ক্লিটোরিয়া অপরাজিতা। দেখো সি এল আই টি ও আর আই এ, ক্লিটোরিয়া অপরাজিতা। এই গাছটি কিন্তু কম বেশি সবার বাসায় থাকে, যারা বাগান করতে ভালোবাসে কিংবা বেলকনিতে। এই গাছটি কিন্তু অনেকেই কিন্তু কি করে,
লাগিয়ে থাকে। দেখো ক্লিটোরিয়া, CLITORIA, ক্লিটোরিয়া, অপরাজিতা। এরপরে দেখো খুব সুগন্ধি ফুল, সবাই আমরা চিনি এই ফুলটিকে, রোজ, ROSE, রোজ। রোজ মানে গোলাপ, আমরা গোলাপ ফুল দেখি তাই না? হ্যাঁ দেখো গোলাপ, ROSE, রোজ, গোলাপ। এরপরে দেখো স্ট্রেমোনিয়াম, STRAMONIUM, স্ট্রেমোনিয়াম ধুত্রা। আমরা কিন্তু অনেকেই কিন্তু এই ফুলটি দেখিনি, আজ দেখছি। দেখো স্ট্রেমোনিয়াম ধুত্রা, STRAMONIUM, স্ট্রেমোনিয়াম ধুত্রা। এরপর আমরা দেখতে পাচ্ছি দেখো একটি খুব সুগন্ধি ফুল, এর গন্ধ কিন্তু বেশ মিষ্টি, এটি ফুটলে অনেক দূর পর্যন্ত এটির গন্ধ পাওয়া যায়। দেখো বেলা, BELA, বেলা, বেলি, বেলি ফুল, ছোট ছোট সাদা সাদা, খুব সুন্দর এর মিষ্টি গন্ধ। দেখো হয়তো তোমাদের বাড়িতে এই ফুলটি নিশ্চয়ই রয়েছে, BELA, বেলা, বেলি, খুব সুন্দর তাই না? হ্যাঁ দেখো এরপরে আমরা দেখতে পাচ্ছি টিউলিপ, TULIP, টিউলিপ, মল্লিকা। টিউলিপ, TULIP, টিউলিপ, মল্লিকা। এরপরে দেখো সানফ্লাওয়ার, সূর্যমুখী, সূর্যমুখী ফুল আমরা দেখেছি তাই না? যারা দেখোনি তারা আজকে দেখছো। সানফ্লাওয়ার, SUNFLOWER, সানফ্লাওয়ার, সূর্যমুখী। দেখো সানফ্লাওয়ার ফুল, SUNFLOWER, সানফ্লাওয়ার, সূর্যমুখী, অনেক বড় না ফুলটা? হ্যাঁ। এরপরে দেখো মার্টেল, MYRTLE, মার্টেল, মাধবীলতা। এ ফুলটিও আসলে আমরা অনেকে দেখিনি, আজ দেখছি। দেখো মাধবীলতা, MYRTLE, মার্টেল, মাধবীলতা। তোমরা এভাবে কি করবে, বলবে এবং লিখবে, মাধবীলতা, MYRTLE, মার্টেল, মাধবীলতা। এরপরে দেখো ডালিয়া, DAHLIA, ডালিয়া, ডালিয়া, ডালিয়া ফুলও কিন্তু অনেক বড় বড় হয়। যাদের বাসায় কি রয়েছে, ফুলের বাগান রয়েছে, শীতের সময় কিন্তু আমরা এই ডালিয়া ফুল দেখতে পাই। দেখো DAHLIA, ডালিয়া, ডালিয়া। এরপরে দেখো কলমি, কলমিলতা, KALMI, কলমি, কলমিলতা, KALMI, কলমি, কলমিলতা, কলমিলতা ফুল। দেখো KALMI, কলমি, কলমিলতা। এরপরে দেখো আমরা কি ফুল দেখতে পাচ্ছি বলতো? আমরা এবার দেখতে পাচ্ছি টিউব রোজ, রজনীগন্ধা, TUBE, টিউব রোজ, আর ও
এসি টিউবরোজ, রজনীগন্ধা। রজনীগন্ধা ফুল তো আমরা দেখেছি, তাই না? হ্যাঁ, খুব সুন্দর, তাই না? অনেক সুন্দর, কি মিষ্টি গন্ধ। দেখো রজনীগন্ধা, টিউবরোজ, টিউবরোজ, ROSE, টিউবরোজ, রজনীগন্ধা। এরপরে দেখো আমরা একটি খুব পরিচিত ফুল দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি চায়না রোজ, জবা, CHINA, চায়না রোজ, ROSE, চায়না রোজ, জবা। কিন্তু কি এ ফুলের কোনো গন্ধ নাই। দেখো চায়না রোজ, CHINA, চায়না, ROSE, চায়না রোজ, জবা। এরপরে দেখো আরো আমরা অনেকগুলো ফুল দেখব। এবার আমরা দেখতে পাচ্ছি দেখো দলন চম্পা, দলন চাপা, এই ফুলটির নাম হলো দলন চাপা। দেখো DOLAN, দলন চম্পা, CHAMPA, চম্পা, দলন চম্পা। দেখো DOLAN, দলন, CHAMPA, দলন চম্পা, দলন চাপা, এই ফুলটির নাম হলো দলন চাপা। এরপরে আমরা দেখতে পাচ্ছি দেখো পানিতে ফুটে আমরা আরো একটি ফুল দেখতে পাচ্ছি, কি দেখো লোটাস, পদ্ম, LOTUS, লোটাস, পদ্ম। শাপলা ফুলের মতো পদ্ম ফুলও কোথায় ফুটে? পানিতে ফুটে থাকে। দেখো আমরা দেখতে পাচ্ছি পদ্ম ফুল, LOTUS, লোটাস, পদ্ম। এরপরে আমরা দেখি, এরপরে আমরা দেখতে পাচ্ছি নাইট কুইন, NIGHT, নাইট কুইন, QUEEN, নাইট কুইন, হাসতা হে না। তোমরা কি জানো এই ফুলটি কিন্তু দিনের বেলায় ফোটে না, এ ফুলটি কিন্তু রাতের বেলায় ফোটে, নাইট কুইন। দেখো আমরা দেখতে পাচ্ছি নাইট কুইন, NIGHT, নাইট কুইন, QUEEN, নাইট কুইন, হাসনা হে না। তোমরা দেখতে পাচ্ছ? আমি কিন্তু দেখতে পাচ্ছি, দেখো খুব সুন্দর একটি ফুল, হাসনা হে না। এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি ক্যাকটাস, ক্যাকটাস, এই ফুলটির নাম হলো ক্যাকটাস। দেখো CACTUS, ক্যাকটাস, ক্যাকটাস, এই ফুলটির নাম হলো ক্যাকটাস, ইংরেজি নাম যা বাংলা নামও তাই, ক্যাকটাস। দেখো এবার আমরা দেখতে পাচ্ছি মেরিগোল্ড, গাঁদা, MARIGOLD, মেরিগোল্ড, গাঁদা। গাঁদা ফুল তো আমরা সবাই চিনি, তাই না? হ্যাঁ, কোনো বিয়ের হলুদের অনুষ্ঠানে এই ফুলটি কিন্তু খুব কাজে লাগে। এরপরে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, দেখো আমরা দেখতে পাচ্ছি জেসমিন, দেখো জেসমিন, জুই, JASMINE, জেসমিন, জুই। আমরা কিন্তু কি দেখতে পাচ্ছি? জেসমিন ফুল দেখতে পাচ্ছি, এই ফুলের নাম হলো জুই। আমি আরেকবার বলছি দেখো JASMINE, জেসমিন, জুই, JASMINE, জেসমিন, জুই। এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি পেরিউইঙ্কল, এই ফুলটির নাম হলো নয়নতারা। দেখো ইংরেজি নাম হলো পেরিউইঙ্কল, PERIWINKLE, পেরিউইঙ্কল। দেখো পেরিউইঙ্কল, এটির নাম হলো নয়নতারা। এই ফুলটি অবশ্য অনেকে তোমরা দেখোনি, আজকে নতুন ভাবে দেখবে, আবার অনেকে দেখেছো। দেখো নয়নতারা, পেরিউইঙ্কল, দেখো
PERIWINKLE পেরিউইঙ্কল নয়নতারা, দেখতে পাচ্ছো? হ্যাঁ। এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি কেনা, কলাবতী, এই ফুলের নাম হলো কলাবতী। দেখো CANNA কেনা, কলাবতী। দেখো CANNA কেনা, কলাবতী, কলাবতী, এই ফুলের নাম হলো কলাবতী। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরো একটি ফুল, এই ফুলের নাম হলো কি, ইকজোড়া, IXORA, ইকজোড়া, রঙন, এই ফুলের নাম হলো রঙন। দেখো আমরা দেখতে পাচ্ছি ইকজোড়া, IXORA, ইকজোড়া, রঙন। আমি আবার বলছি, দেখো IXORA, ইকজোড়া, রঙন। এরপরে দেখো আমরা আরো একটি ফুল দেখতে পাচ্ছি, এই ফুলের নাম হলো অ্যালামান্ডা। দেখো ALLAMANDA, অ্যালামান্ডা। দেখো আমরা দেখতে পাচ্ছি অ্যালামান্ডা, এই ফুলের নাম হলো অলকানন্দা, এই ফুলটির নাম হলো অলকানন্দা। হয়তো বা আজকে আমরা নতুন দেখছি, আবার কেউ দেখেছ। দেখো অ্যালামান্ডা, ALLAMANDA, অ্যালামান্ডা, অলকানন্দা, দেখতে পাচ্ছ? হ্যাঁ। এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি খুব পরিচিত একটা ফুল, কম বেশি অনেকের বাসায় রয়েছে, এই ফুলটির নাম হলো কি, দেখো কক্সকম, মোরগ ফুল, এই ফুলটির নাম হলো মোরগ ফুল, কক্সকম, COCKS, কক্সকম, COMB, কম, কক্সকম, মোরগ ফুল, লাল লাল ধরনের, তাই না? হ্যাঁ, খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। দেখো মোরগ ফুল, COCKS, কক্সকম, COMB, কম, মোরগ ফুল, অনেকেই দেখেছ, আবার অনেকে দেখো নাই। দেখো এরপরে আমরা দেখতে পাচ্ছি গার্ডেনিয়া, গন্ধরাজ, গন্ধরাজ ফুলেরও কিন্তু সুগন্ধ আছে, রাতে ফুটলে এটি কিন্তু কি হয়, গন্ধ ছড়ায়, দিনের বেলাও এটির কি পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়, গন্ধরাজ। দেখো গার্ডেনিয়া, GARDENIA, গার্ডেনিয়া, গন্ধরাজ, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো গন্ধরাজ ফুল, গার্ডেনিয়া, গন্ধরাজ। আমরা সব শেষে আরো একটি ফুল জানবো, দেখো এই ফুলটির নাম হচ্ছে ড্যাফোডিল, DAFFODIL, ড্যাফোডিল, এই ফুলটির নাম হলো ড্যাফোডিল। আমরা অনেকেই কিন্তু এই ফুলটি দেখিনি, আজকে দেখছি। দেখো ড্যাফোডিল, DAFFODIL, ড্যাফোডিল, ড্যাফোডিল, এই ফুলটির নাম ড্যাফোডিল। এই ফুলের নামে অনেকে কি করে, অনেক বাড়িরও কিন্তু নাম রাখে ড্যাফোডিল। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমাদের এতক্ষণ এই ফুলগুলো খুব ভালো লাগলো দেখে, আর আমরা কি জানলাম, আমরা এই ফুলগুলোর ইংরেজি নাম জানলাম। তো শিক্ষার্থীরা তোমরা কি করবে বাসায়, এই ফুলগুলো তোমাদের বইয়ে তো দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকেও দেখবে, প্লাস আবার এই ক্লাস থেকেও তোমরা এই ফুলগুলো কি করবে ভালোভাবে দেখবে এবং চেনার চেষ্টা করবে, আর তোমরা ইংরেজি বানানটাও
খুব সুন্দরভাবে জোরে জোরে পড়বে আর লিখবে, তাহলে তোমরা অনেকগুলো ফুল সম্পর্কে তোমাদের কি হয়ে যাবে পরিষ্কার ধারণা হয়ে যাবে, ইংরেজি নাম জানা হয়ে যাবে, পরবর্তীতে তোমরা অনেককে বলতে পারবে। শিক্ষার্থীরা তোমরা এই ফুলগুলো সম্পর্কে খুব ভালোভাবে পড়বে পেজ 8 এবং পেজ 9। তো শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে এই ফ্লাওয়ার্স এই অংশটি তোমাদেরকে কি করলাম আজকে বাড়ির কাজ দিলাম, তোমরা কি করবে ফ্লাওয়ার্স সম্পর্কে খুব ভালোভাবে পড়ে মুখস্থ করবে লিখবে, তাহলে তোমরা পরীক্ষায় অনেক ভালো করতে পারবে। যে কোনো ফুলের নাম আসুক বাংলা অথবা ইংরেজিতে তোমরা অবশ্যই সেটা কি করতে পারবে লিখতে পারবে, উত্তরটা খুব সহজেই লিখতে পারবে। তো শিক্ষার্থীরা আজ আর নয়, অন্য আরও একদিন আমি তোমাদের সামনে উপস্থিত হব আরও একটি ওয়ার্ড বুক থেকে আরও একটি ক্লাস নিয়ে। সেই ক্লাসটি আমি তোমাদের নেব কিসের উপর বলো তো? সেই ক্লাসটি আমি নেব তোমাদের ফ্রুটসের উপর, ফলমূলের উপর। তোমরা কিন্তু অবশ্যই কি করবে সে ক্লাসটিতেও আমার সঙ্গে অংশগ্রহণ করবে। তো শিক্ষার্থীরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে এই পুরো ক্লাসে থাকার জন্য। আজ এ পর্যন্তই, তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে ও নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।